Assalamualaikum, hello everyone. তো বাংলাদেশের প্রথম মেট্রো রেল স্থাপন করা হয় এই ঢাকার উত্তরা এবং মিরপুরে এবং এই দুটি অঞ্চলের মানুষ খুব অল্প সময়ে ঢাকা সিটিতে যাতায়াত করতে পারায় তাই বর্তমান সময়ে এই দুটি অঞ্চলে অসংখ্য মানুষ জমিবাড়ি ফ্ল্যাট কেনার জন্য ঘুরছে তাই আজকে আমরা নিয়ে এসেছি এই উত্তরা মেট্রো রেল এবং মেট্রো রেল ডিপোর সাথে উত্তরা দিয়াবাড়ির নয়া নগরে অসাধারণ 12 ফিট প্রশস্ত রাস্তার সাথে এই সেই বাউন্ডারি করা পাঁচকাঠার উঁচু এবং আজকে বাড়ি কিংবা ফ্ল্যাট সেল করার উপযোগী এই সেই প্লটটি দেখাবো যেই প্লটটি ক্রয় করে আপনি এই উত্তরা হাই সোসাইটি নাগরিক সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন তো আজকের এই প্লটটি কত টাকা পড়বে এবং কিভাবে ক্রয় করতে হবে এবং এর আশেপাশে কী কী নাগরিক সুযোগ সুবিধা রয়েছে আজকের এই ফুল ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক আমরা বর্তমানে রয়েছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 53 নম্বর ওয়ার্ডের উত্তরা 10 নম্বর সেক্টরের পিছনে নয়ানগরে এটা হচ্ছে নয়ানগর বি ব্লক আর বি ব্লকের আজকে আমরা একদম এই যে এখান থেকে এই যে এই পর্যন্ত প্রায় 12 ফিট রোডের সাথে এই সেই অসাধারণ পাঁচকাঠার একটি প্লট দেখাবো যেই প্লটটি ক্রয় করে আপনি চাইলে এরকম একটি একদম হাইডেঞ্জের বিল্ডিং এই প্লটটিতে আপনারা করে এখানে প্রায় 1-2 লক্ষ টাকা ভাড়া পেয়ে যাবেন আর এখান থেকে কিন্তু একদম মেট্রো রেল আর হচ্ছে উত্তরা 10 নম্বর সেক্টর এবং এখানে দিয়াবাড়ি সহ খুবই হাই সোসাইটি এলাকাটি পেয়ে যাবেন আজকের এই প্লটটির আশেপাশে তো চলুন আজকের প্লটটি আমি বুঝিয়ে দিচ্ছি তো আজকের প্লটটি হচ্ছে পশ্চিমমুখী প্লট এই যেটা হচ্ছে পশ্চিম পাশ আর সামনে তো দেখতে পাচ্ছেন একদম 12 ফিটের রোড রয়েছে আর এই হলো প্লটটি যেটা ইট দিয়ে একদম ওয়াল করা রয়েছে ওই যে ওইখান থেকে আজকের প্লটটি শুরু একদম ওই যে এই পর্যন্ত তো এইটা প্লটের ভিতরে আমরা যদি গিয়ে আপনাদেরকে হালকা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তো এই হচ্ছে প্লটের ভিতরে অংশটুকু তো ভিতরটা এরকম হবে এটা একটা উঁচু মানে প্লট এখনই এসে এই প্লটটির সামনের যে হাইডেন্সের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এরকম করতে পারবেন আর এটি কিন্তু ঢাকা সিটির ভিতরে একটি সুন্দর প্লট তো আজকের প্লটটি হচ্ছে ফুল একদম চারপাশে ওয়াল করা রয়েছে এক্ষেত্রে কিন্তু আপনার জমি সীমানাটি আপনি নিজেই বুঝতে পারবেন আর এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে আজকের প্লটের উত্তর পাশের সীমানা আর এটা তো পশ্চিম পাশের গেটটি দেখালামই আর এই হলো প্লটটি তো আজকের এই প্লটটির এখানে জমির পরিমাণ 5 কাঠা রয়েছে এবং এটা একটা খুবই মানে হাই সোসাইটি বলতে পারেন উত্তরা যে 10 নম্বর সেক্টরের দিয়াবাড়ির সাথেই রয়েছে এই নয়ানগরটি আর এই প্লটটির আশেপাশে এরকম অসংখ্য হাইডেঞ্জের বিল্ডিং আর এখানে দাঁড়িয়ে আপনারা প্লেনগুলো আসে যায় যে দেখতে পারবেন এই 15-20 মিনিট পরপর যাই হোক তো এখানে কততলা বিল্ডিংয়ের পারমিশন পাবেন শুধু এই যে এই বিল্ডিংটার দিকে লক্ষ্য করুন একতলা দুইতলা তিনতলা চারতলা পাঁচতলা ছয়তলা সাততলা আটতলা আট নয়তলার বিল্ডিংয়ের পারমিশন কিন্তু এখানে এই উত্তরার মতো হাই সোসাইটি এলাকায় পেয়ে যাবেন প্লটটি ক্রয় করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করে এই প্লটটি নিয়ে নিতে পারবেন তো এই প্লটটিতে বর্তমানে গাছগাছালি লাগানো রয়েছে লাউ গাছ সহ সব কিছু লাগানো রয়েছে আর উঁচু প্লট এক টাকার আপনার কাজ নিয়ে এসে আপনারা ইয়ে করতে পারবেন তো আমি যদি পিছনের দিকে যাই পিছনটা আরও উঁচু এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে এটা হচ্ছে আজকের প্লটের একদম লাস্ট সীমানা পূর্ব পাশের আর এই হলো আজকের প্লটটি যেটা দেখতে পাচ্ছেন প্লটের এই পাশে একটি সুন্দর বাসাবাড়ি রয়েছে আর ওই পাশে একটি ফ্যাক্টরি রয়েছে যেটা প্রতিকাটা 40 লক্ষ টাকা করে রিসেন্টলি বিক্রি হয়েছে তো আজকের এই প্লটটিতে কীভাবে আসতে হবে এবং এই প্লটের আশেপাশে কী কী নাগরিক সুযোগ সুবিধা রয়েছে সো চলুন দেখে নিই তো দর্শক এই প্লটটি থেকে সবচেয়ে যেই গুরুত্বপূর্ণ ব্যাপারটি আমি একদম গুগল ম্যাপের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি দেখেন প্লটটি থেকে যেই মেট্রো রেলের স্টেশনটি অথবা ডিপোটি আছে না সেখানে মাত্র 0.89 কিলোমিটার অর্থাৎ 1 কিলো থেকে কম দূরত্বে অর্থাৎ আপনি বাসা থেকে বের হয়েই কিন্তু এই মেট্রো রেল দিয়ে উত্তরা হয়ে আপনারা যত মতিঝিল টতিঝিল এদিকে যত আছে ঢাকা সিটিতে মাত্র 15-20 মিনিটেই বা 45 মিনিটেই কিন্তু প্রবেশ করতে পারবেন এটা কিন্তু এই অঞ্চলের মানুষের জন্য সবচেয়ে বড় সুবিধা তো দর্শক আপনারা যারা উত্তরা দিয়াবাড়ি কিংবা মেট্রো রেল দিয়ে আসবেন তারা এই নয়ানগর এই রুট দিয়ে আসতে হবে তো এই রুট দিয়ে আসলে প্রথমে এই নয়ানগর প্রাথমিক বিদ্যালয় বা স্কুলটি পেয়ে যাচ্ছেন তো এই রুটটি বর্তমানে 30 ফিটের উপরে রয়েছে এটা সুয়ারেজের লাইন করতেছে এবং এই রুটটি কিন্তু রিসেন্টলি ডালাইও হয়ে যাবে তখন এই অঞ্চলগুলোর জমির দাম আরও বেড়ে যাবে যদিও পূর্বে এই ধরনের অঞ্চলে জমির দাম অনেক কম ছিল যখন এখানে দিয়াবাড়িতে রাজুক জমি কি মানে অসংখ্য মানুষ থেকে জমি কিনেছে তখন এখানে জমির দাম বেড়ে গেছে নয়ানগর নেসারিয়া ইসলামিক দাখিল মাদ্রাসা রয়েছে আজকের এই প্লটটির খুব কাছাকাছিতে তো আমরা এই রোড দিয়ে চলে যাচ্ছি আজকের সেই প্লটটিতে
তো আমি এখান থেকে কেন দেখাচ্ছি, এই এলাকাটি খুবই ডেভেলপ এরিয়া। আপনারা যদি আসেন দেখতে পারবেন যে এখানে উত্তরা দিয়াবাড়ি কিংবা উত্তরা হাই সোসাইটির মতো এখানে একটু কম দাম হলেও এখানে কিন্তু অসংখ্য মানুষ এসে, এই যে দেখতে পাচ্ছেন ডান পাশের এরকম হাইরেঞ্জের বিল্ডিং করে করে থাকতেছে বিভিন্ন জেলার মানুষ এসে। তো আপনারা যারা উত্তরাতে বর্তমানে জমির দাম বেড়ে গিয়েছে তারা ওইখানে হয়তো নাও কিনতে পারেন, কিন্তু এর পিছনে একটু আসলেই কিন্তু কম দামে পাবেন। যাই হোক, তো আমরা এখন আমরা হাতের এই যে বাম দিকের এই রোড দিয়ে চলে যাব। তো এই রোড দিয়ে আপনারা আবার একবারে যে বেরিবাদ রোডটি আপনারা চিনেন, যে মিরপুর থেকে টঙ্গী গিয়েছে, ওই বেরিবাদ রোডে যেতে পারবেন। আর এই রোড থেকেও আরেকটি ফারি রোডে গিয়ে আমাদের আজকে সেই পাঁচকাটার প্লটটিতে যেতে পারছেন। তো এই প্লটটির আশেপাশের এলাকাটি হচ্ছে এরকম দেখতে, এটা হচ্ছে নয়ানগর এলাকা, এটা একদম মেট্রো রেল ডিপোর খুবই কাছের এলাকা। তো দর্শক, নয়ানগরের এই অঞ্চলটি কিন্তু ঢাকা সিটির 53 নম্বর ওয়ার্ডে পড়েছে, তাই বুঝতেই পারছেন সিটি কর্পোরেশন এবং উত্তরা সেক্টর এবং মেট্রো রেল অনেক কিছু মিলেই এখানে নাগরিক সুযোগ সুবিধাগুলো আপনারা অনেক ভালো মানের পেয়ে যাবেন। তো যাই হোক, আমরা অবশেষে আজকের প্লটটিতে চলে এসেছি। তো আজকের এই প্লটটির খুবই কাছে রয়েছে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, এটা খুবই নাম করা, এবং রয়েছে আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল, এটা কিন্তু উত্তরা বুকে অনেক নাম করা ক্যান্সার হাসপাতাল। এছাড়াও প্লটটির খুবই কাছে রয়েছে আয়ুর্বেদ বাংলাদেশের নাম করা ইউনিভার্সিটি। তো এতক্ষণ যে প্লটটি দেখলেন, আই হোপ এই প্লটটি সবারই ভালো লেগেছে। তো এখন আসি প্রাইসে, এখানে জমির পরিমাণ 5 কাঠা, আর প্রতি কাঠা পড়বে মালিকের চাওয়া দাম 42 লক্ষ টাকা। এটা প্রায় ফিক্সড, আপনার হয়তো আসলে বসলে একটু সম্মানই করা হবে। যারা এই প্লটটি ক্রয় করতে চান তার এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করে এই প্লটটি নিয়ে নিতে পারছেন।